আজ শোনাবো একটা গল্প, হয়তোবা সত্যি কারোর জীবনে, এক স্ত্রীর গল্প তার স্বামীকে নিয়ে। চলুন বন্ধুরা শুরু করা যাক। আমি কিরণময় আজকে উপস্থাপনা করছি একটা গল্প আপনাদের জন্য। আশা করি ওপার বাংলা এপার বাংলা উভয় বাংলার দর্শকদেরই মন জয় করে নেবে এই গল্পটি। একজন স্ত্রী পতিতালয়ে এসেছেন তার স্বামীকে নিতে। এটা শুনে পতিতালয়ের বিভিন্ন ঘর থেকে উঁকি মেরে দেখছেন সব মেয়েরা, যেন তারা ভূত দেখছেন। সবচেয়ে আশ্চর্য করার বিষয়টি হলো মেয়েটি পুরো পর্দা করে আছে, বোরখা, হিজাব, নিকাব, হাতমোজা, শুধু বের হয়ে আছে চোখ দুটো। মেয়েটি পতিতালয়ের যে হেড, সেই অর্ধবয়স্কা সাপলার কাছে সামনে থেকে এসেছে এবং তাকে জিজ্ঞাসা করছে, শান্ত স্বরে তাকে প্রশ্ন করছে যে তার স্বামী এখন কোন ঘরে রয়েছে। সাপলা নিজেও হতভম্ব হয়ে গেছেন যে কি করে এক স্ত্রী পতিতালয়ে তার স্বামীকে নিতে আসতে পারে। তার গোটা পতিতালয়ের জীবনে এমনটা সে কখনো দেখেনি। পরক্ষণে ভাবল, বড়লোকদের পরিবারে অনেক কিছুই হতে পারে। সেই বোরখা পরিহিত মেয়েটি আশেপাশে ঘরগুলোতে চোখ বোলাচ্ছে, মেয়েগুলোর কৌতূহল দেখছে। তার খুব আফসোস হচ্ছে মেয়েগুলোর জন্য। সব থেকে নিকৃষ্ট জায়গায় তাদের বসবাস, কত সুন্দর করে সেজেছে তারা, মেধহীন উদর বের করা, চাকচিক্যময় শাড়ি, বুকে শাড়ির আঁচলটা ঠিক নেই, ঠোঁটে গাঢ় করে লিপস্টিক দেওয়া। ওদের থেকে চোখ সরিয়ে তিনি সাপলাকে আবার জিজ্ঞেস করলেন, দয়া করে বলবেন আমার স্বামী কোন ঘরে আছে? আমার একটু তাড়া আছে, বাসায় আমার ছোট বাচ্চা আছে, রাত এমনি একটা ছুঁই ছুঁই। সাপলা বলল, ঠিক আছে আমি দেখছি। তার একটি মেয়েকে ডেকে বললেন, মোহনা, 10 নম্বর ঘরটাতে গিয়ে সাহেবকে নিয়ে আয় তো, জলদি করে তাকে নিতে এসেছে। মেয়েটি তখন বলল, 10 নম্বর ঘর? মোহনা যেতে নীলে বোরখা পরিহিত মেয়েটি বলল, আমিও যাব তোমার সাথে। উনি মনে হয় নেশাতে আছেন, তোমার একার পক্ষে নিয়ে আসতে কষ্ট হবে। মোহনা মাথা নাড়িয়ে সম্মতি জানাল, ঠিক আছে তবে চলুন। এমনিতেই পতিতালয়ের মেয়েরা বেসরম হয় বেশি, যা মুখে আসে বলে দেয়। কিন্তু মেয়েটাকে পরহেজগার দেখে তাদের ভিতরেও আফসোস হচ্ছে, ইস, ওই মেয়েটার মতো তারাও যদি পরহেজগার হতো, তাদের জীবন যদি এই পচা নর্দমায় না কাটত। প্রায় কিছুক্ষণ হাঁটার পর 10 নম্বর ঘরটাতে এসে পৌঁছল ওরা। মোহনা মেয়েটা ঘরের দরজায় টোকা দিল, তাতে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। অগত্যা মোহনা দরজার হাত দিয়ে বাড়ি দিতে দিতে ডাক দিল, জাহেরা, জাহেরা। দরজাটা খুলল জাহেরা। অনেক ডাকাডাকি করার পর জাহেরা দরজা খুলল। তারপর বিরক্তিকর কণ্ঠস্বর বলল, এই সমস্যা কি তোমার? দেখতেই পাচ্ছ ঘরের ভিতরে কাস্টমার আছে, এত ডাকছো কেন? জাহেরা পাশে পাশে না তাকিয়ে এতগুলো কথা মোহনা শুনিয়ে দিল। এদিকে বোরখা পরিহিত মেয়েটি জাহেরাকে আগাগোড়া পর্যবেক্ষণ করতে ব্যস্ত, বুকে শাড়ি নেই, চুল এলো এলো, কাপড়ের কোনো ঠিক ঠিকানা নেই। মোহনা তখন বলল, সাহেবের স্ত্রী এসেছেন তাকে নিয়ে যেতে, নইলে ঠেকা পড়েছে তোমায় ডাকতে, আমার কোনো ইচ্ছাই ছিল না তোমার ঘরে আসার। এই বলে মোহনা রাগ করে চলে গেল। স্ত্রীর কথা শুনে সামনে থাকলো জাহেরা, কিছুটা অবাক হলো সে, আর ভয়ও পেল যদি তার স্বামীর সঙ্গে শোয়ার জন্য তাকে থাপ্পড় মারে। কিন্তু মেয়েটি তেমন কিছু
বলল না। মিষ্টি কণ্ঠে বলল, দয়া করে একটু সরবেন, আমি ওনাকে নিয়ে যেতে চাই। মেয়েটি যখন দরজা থেকে সরে দাঁড়ালেন, তখন তাকে পাশ কাটিয়ে যাওয়ার আগে মেয়েটির গা থেকে এক তীব্র গন্ধ তার নাকে পৌঁছালো। এই ঘ্রাণ তার অতীব পরিচিত, তার স্বামীর গায়ের ঘ্রাণ। বুকটা অজানা কোন ব্যথায় টনটন করে উঠল, তবুও সে নিজেকে সংযত করে ঘরে প্রবেশ করল। বিছানায় এক সুদর্শন পুরুষ, যে তার প্রাণপ্রিয় স্বামী, সে শুয়ে আছেন অর্ধনগ্ন হয়ে নেশাক্ত শরীর নিয়ে। মেয়েটি তার স্বামীকে পোশাক পরিয়ে দিল, কারণ নেশার চোটে সে এখন অবচেতন। নিজের বাহুতে স্বামীকে ধরলেন, টলমল করে হাঁটছে সে। অনেক কষ্টে সাপলার বসাখানায় এসে উপস্থিত হলেন, তার স্বামীকে সোফায় বসিয়ে দিলেন এবং সে নিজেও তার পাশে বসলেন। সাপলা মুচকি হেসে বলল, খান পরিবারের ছেলে মেহমত খান, প্রতিটা বড়লোক ছেলেদের আমার লাল কুঠিরে আসতে হয়, কি আজব। মেয়েটি এবার নিজের নিকাবটি খুলল, চেহারা দেখে সাপলা স্তম্ভ হয়ে গেলেন। পুরীর মতন চেহারা, চোখ মুখ দিয়ে নূরের ঝলকানি বের হচ্ছে যেন। মেয়েটি বলল, আমার চেহারায় কোন দিকটায় সমস্যা আছে আম্মা, যে আমার স্বামীকে আপনার লাল কুঠিতে আসতেই হবে? আম্মা ডাকটা সাপলার হৃদয়ে কম্পন সৃষ্টি করল। এত মাধুর্যতা ছিল কথাটায় যে সাপলার মন ছুঁয়ে গেল, সাথে অবাকও হল। এত সুন্দর ব্যবহার, এত রূপ থাকার পরও কেন তার স্ত্রীকে রেখে এই নর্দমায় আসতে হল? মেয়েটির চোখে ছলছল করছে পানি, কখন যেন অবাধ্যর মতো টুক করে ঝরতে থাকে। মেয়েটি ব্যাগ থেকে টাকা বের করে বলল, কত টাকা বিল হয়েছে আপনাদের? সাপলা কাঁচুমাচু করে বলতে লাগলে, আরে টাকা দিতে হবে না, টাকা আগেই দেওয়া হয়েছে। মেয়েটি ভুরু মুচকে বললেন, কে টাকা দিয়েছে? যিনি মেহমত সাহেবকে এখানে রেখে গেছেন তিনি? মেয়েটি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, কে সে, কেমন দেখতে ছিল তাকে, দেখেছেন আপনি? সাপলা এতগুলো প্রশ্নে থতমত। এই ছিল আজকের গল্প। আগামী গল্প শুনতে বা এর পরবর্তী পর্ব শুনতে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।